এরকমের কাজ করতে হলে ভাই এই চতুর্থ সাইডে বর্ডার এবং সেকেন্ড বিট ফুল 15000 টাকা না আসবে খরচ মানে একটা রুমে 15000 টাকার মতো খরচ আসবে না আচ্ছা ভাই এই ডিজাইনগুলো করতে হলে কেমন খরচ আসতে পারে এই রুম করতে হলে 10000 থেকে 12000 টাকা না না মানে এই ধরনের কাজগুলো করতে চাইলে 10 থেকে 12000 টাকা খরচ আসতে পারে যারা চাচ্ছেন যে আসলে আপনার আপনার রুমটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে সুন্দরভাবে সাজাতে তারা কিন্তু আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আজকে যদি আপনাদেরকে একটু ডেকোরেশনের আইডিয়াগুলো একটু যদি দেই আমরা আজকে একটা ফ্ল্যাটে আসি এবং এই ফ্ল্যাটে আপনাদেরকে আজকে ডেকোরেশন আইডিয়া দেব আর এই ডেকোরেশন আইডিয়া এই কাজগুলো যদি করতে চান তাহলে কিন্তু আমাদের সামনেই আছে নাভানা জিপসাম ডেকোরেশন তাদেরকে দিয়ে কিন্তু এইভাবে যদি চান যে আপনার স্বপ্নের আপনার রুমটাকে খুবই সুন্দরভাবে ইউনিকভাবে সাজাতে তাহলে কিন্তু তাদের সাথে কথা বলতে পারেন আপনাদের সুবিধার্থে তাদের নাম্বার আমরা কিন্তু দিয়ে দেব তাদের অ্যাড্রেস আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব আর ভাই আমাদেরকে একটু আইডিয়া দিবেন যে আসলে এই যে কাজগুলো যদি করতে চায় কেমন খরচে করতে পারে বা একটা রুমে করলে বা রুমটা সাজাইলে কেমন খরচ আসতে পারে এরকমের কাজ করতে হলে ভাই এই চতুর্থ সাইডে বর্ডার এবং সেকেন্ড বিট ফুল 15000 টাকা না আসবে খরচ মানে একটা রুমে 15000 টাকার মতো খরচ আসবে না 15000 টাকা আচ্ছা তাও তো রুম তো আবার সাইজ ভেদে কম বেশি হইতে পারে না একটু সাইজ রুমটা একটু বড় হইলে বা ছোট হইলে কম বেশি হইতে পারে আচ্ছা এই রকম ডিজাইনগুলো দিয়ে একবার এই রকম ভরপুর ডিজাইন করলে 15000 টাকার মতো খরচ আসবে 15000 টাকা আচ্ছা আর এই যে এই ধরনের জানালায় যদি এই গেটগুলো করতে চায় সে ক্ষেত্রে কেমন আসতে পারে এই একটা জানালা যদি করতে চায় আমরা ফিটিং সহ কালার টুলার সহ 5000 টাকা পিস 5000 টাকা আসবে না 5000 টাকা 5000 টাকার মতো আসবে একটা জানালা করতে চাইলে আর এই দেখেন খুবই চমৎকার লাগতেছে কিন্তু দেখতে যারা চান যে আসলে বড় করে ভরপুর ডিজাইন করে সিলিংগুলো করতে যেমন এই যে এখানে একটা সিলিং দেখতে পাচ্ছেন এর একটা সিলিং আছে যার লম্বা আছে 18 ফাঁস আছে যাই 13 ফিট হ্যাঁ আচ্ছা তো জায়গা 50000 টাকা না একটা রং টং সহকারে আছে আচ্ছা মানে এটা কিন্তু বিশাল বড় দুইটা রুমের সিলিং এর সমান লম্বা হইছে 18 থেকে 20 ফিট দেখেন এইটা মানে আপনার এরপর এই যে এই ডিজাইনটা কিন্তু একবারে রুমের খুব সুন্দর একটা সিলিং হবে এই যে এই ডিজাইনটা দেখেন আচ্ছা এই যে এই ডিজাইনটা করতে হলে ভাই কেমন খরচ আসতে পারে এই ডিজাইনটা জানেন রুমটা আছে 13 বাই 12 ঠিক আছে 40 থেকে 45000 টাকা রং টং এই যে এই ধরনের ভরপুর একটা ডিজাইন করতে চাইলে 40 থেকে 45000 টাকা খরচ আসতে পারে না তারপর এই পাশে দেখেন আরো একটা রুম আছে আমরা একটু যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন আরেকটা রুম আচ্ছা এটা আমরা আগে যে রুমটা দেখাইছি ওইটাই শুধু কালারটা ভিন্ন নাকি জি কালারটা ভিন্ন আচ্ছা আচ্ছা দেখেন মানে এইগুলো তো খরচ ভাই সেমই আসবে না জি 15000 টাকা এক রুমে আচ্ছা 15 সেকেন্ড বিট চতুর্থ সাইডে বর্ডার এবং 56 একটা ফুল আচ্ছা কালার কালার এইগুলো আপনারা যারা যার মতো চান আপনার মন মতো করে দেওয়া হবে সমস্যা নেই আপনি যেই কালার যেই জায়গায় চান ওই কালার ওই জায়গাটাই দেওয়া হবে সমস্যা নেই আচ্ছা এরপর এই যে এই পাশে আরেকটা ডিজাইনের সিলিং আছে আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন সিলিংগুলো হ্যাঁ কত সুন্দর ডিজাইন করা আছে দেখেন খুবই চমৎকার লাগতেছে এই এই ধরনের ডিজাইনগুলো করতে চাইলে কেমন খরচ আসতে পারে ভাই 15000 টাকা এক রুমে প্রতি রুম প্রতি 15000 টাকা খরচ আসতে পারে না আচ্ছা আপনি সেই ক্ষেত্রে আলোচনা করে নেবেন বা আপনার পছন্দের কোনো ডিজাইন থাকলে সেইগুলো দিবেন সেগুলো কেমন খরচে করা যাবে ভাই কিন্তু আপনাদেরকে বলে দিবে আর কি দেখেন এই যে এই রুমেও আছে যেটা আমরা আগের রুমটা দেখলাম ওটার আরেকটা ওইটার ওই ডিজাইনটি কিন্তু শুধু কালারটা ভিন্ন আর কি দেখেন কালারটা ভিন্নর কারণে কিন্তু লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই ধরনের ডিজাইনগুলো যদি আপনি করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আরও কিছু রুম আমরা আরও কিছু সিলিংয়ের ডিজাইন আমরা একটু ডিজাইন দেখাই আপনাদেরকে এই যে দেখেন ডিজাইনগুলো খুবই চমৎকার লাগতেছে ভাই এই ডিজাইনগুলো করতে হলে কেমন খরচ আসতে পারে এই রুম করতে হলে 10000 থেকে 12000 টাকা না না মানে এই ধরনের কাজগুলো করতে চাইলে 10 থেকে 12000 টাকা খরচ আসতে পারে এবং জানালার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি করতে চান 5000 টাকার মতো 5000 টাকা কালার টালার সহকারে 5000 টাকা কালার টালার সহকারে জি আচ্ছা এইখানে দেখেন চমৎকার একটা ডাইনিং স্পেসে চমৎকার একটা সিলিং দেখতে পাচ্ছি দেখেন জি আচ্ছা এই রকম সিলিংগুলো করতে চাইলে ভাই কেমন খরচ হতে পারে এরকম সিলিং করতে চাইলে আপনার রুমটা আছে 20x12 ঠিক আছে রুম 20x12 কালার টালার সহকারে রুম এক রুমে 20x12 আমার 280 স্কয়ার ফিট অথবা 280 স্কয়ার ফিট হবে 50000 টাকা না খরচ আসবে 50000 টাকা জি খরচ হয় আর এইগুলো তো জিপসামই না ভাই জি এগুলো সব জিপসাম দেখে তো মনে হইতাছে ইন্টেরিয়রের বোর্ড দিয়ে করা না সব জিপসাম অ্যান্টিক কালার অ্যান্টিক ফাইবার কালার বলা হয় এটাকে আচ্ছা আচ্ছা তো আরো দুই একটা ডিজাইন আমাদেরকে দেখান আর কিছু জায়গা গ্যাপ আছে গ্যাপের মধ্যে প্রিন্ট করে দিয়েছি আমরা ঠিক আছে গ্যাপের মধ্যে যে প্রিন্ট অ্যান্টিক কালার করে দিয়েছি দেখেন
এই যে মানে টাইলস করা হয়েছে টাইলসের উপরে আবার পেইন্ট করে দেওয়া হয়েছে জি আচ্ছা আর বেডরুমগুলো আবার এক রুমে একটা ডিজাইন লাগাইছে একটা রুমে এক একটা ডিজাইন করা হয়েছে আপনার পছন্দ মত আপনি ডিজাইনগুলো করতে পারবেন সমস্যা নেই খরচটা সেমই হবে না সেমই হবে খরচটা আচ্ছা খরচটা কিন্তু আপনার সেমই পড়বে এই যে এইখানে একটা সিলিং আছে দেখেন আমরা খুবই চমৎকার একটা সিলিং দেখতে পাচ্ছি জি এটা একটা সোফা রুম এই যে দেখেন এই যে এই সিলিংটা দেখতে পাচ্ছেন এই সিলিং গুলো আসলে আপনি যে রুমেও করতে পারবেন ডাইনিং রুমেও করতে পারবেন আবার এটা আছে ড্রয়িং রুম যে ড্রয়িং রুমে করা হয়েছে মানে আপনি সব জায়গায় করতে পারবেন এই ধরনের সিলিং গুলো যারা এই ধরনের একবারে লাক্সারিয়াস সিলিং চাচ্ছেন তারা এইগুলো করতে পারেন আর এইগুলো করলে কেমন খরচ আসতে পারে ভাই 45 থেকে 50000 টাকা 45 থেকে 50000 টাকার মতো খরচ চলে আসবে না জি লাইটার মালিক পক্ষে লাইটার এইগুলো হবে মালিক পক্ষ বহন করবে নাকি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনাদেরকে দিয়ে যদি কাজ করতে চাই সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করতে পারবে জি আমরা সারা বাংলাদেশে কাজ করি যে কোনো জেলা যাইয়া কাজ করে দিয়ে আসতে পারবো মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিন্তু তাদেরকে দিয়ে কাজ করাতে পারেন আপনার গন্তব্যস্থান যেই জায়গায় হোক না কেন আমাদের আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ